আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চালের রুটির তুষ। নিশ্চয়ই নামটা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে। এটা ব্রাহ্মণবাড়িয়া, কসবা, আশুগঞ্জ ওইসব এলাকার একটা আঞ্চলিক খাবার। এটা চালের রুটি দিয়ে বানাতে হয়। আমি এখানে কিছু চালের রুটি নিয়ে নিয়েছি। চালের রুটি একটা নিলে হবে না, সেখানে 3, 4 অথবা 5টি একসাথে করে এটা তৈরি করতে হয়। আর এটার বিশেষত্ব হচ্ছে এটার উপর এবং নিচের পোর্শনটা থাকবে মচমচে, আর মধ্যের পোর্শনটা থাকবে নরম তুলতুলে। কোরবানির ঈদে কমবেশ সবার বাসাতেই চালের রুটি তৈরি করা হয়, আর সেই চালের রুটি, বাসি চালের রুটি দিয়ে তৈরি করব আজকে আমাদের এই তুজ। এটা ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোরবানির মাংস চিন্তাই করতে পারে না। এটা বাসি রুটি দিয়ে করতে হয়, নতুন রুটি দিয়ে এটা করা যায় না। আমি এখানে 4 পিস বাসি রুটি নিয়ে নিয়েছি, চালের বাসি রুটি। তারপর এটাকে পানিতে চুবিয়েছি 1 মিনিটের মতো। এখন এটা পানি থেকে তুলে তাওয়ায় ছেঁকে নেব, ভালো করে পানি ঝরিয়ে তাওয়ায় বসিয়ে দেব। আর এটাকে খুব বেশি সময় ধরে ভেজানো যাবে না, ভেজানো, পানি ছাকা সব মিলিয়ে 1 মিনিট, তার ভিতরে কাজটা শেষ করতে হবে, না হলে সবগুলো রুটি খুলে খুলে যাবে। আমি এখন এটাকে তাওয়ায় দিয়ে সেকে নিচ্ছি। এখন এটাকে উল্টে দিচ্ছি, এক পাশ হয়ে এসেছে প্রায়। এখন আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে, হাই হিটে এটা করা যাবে না, তাহলে দুপাশই পুড়ে যেতে পারে। এটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে চেপে চেপে দেখছি মচমচে হয়েছে কিনা। যদি আপনি আরেকটু মচমচে খেতে চান তাহলে আরও আধা মিনিটের মতো রেখে দেবেন। তৈরি হয়ে গেল আমার চালের রুটির তুজ। এটা বানাতে লেগেছে সব মিলিয়ে 5 মিনিট থেকেও কম। এই রেসিপিটি তৈরি করা হয় মূলত মাংস দিয়ে খাওয়ার জন্য, আর কোরবানির ঈদে সবার বাসাতেই রুটি মাংস ভরপুর। এক্সট্রা কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এই তুজ। যদি বাসায় ট্রাই করে থাকেন আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। আবারও দেখা হবে। এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।